ব্যারাকপুর বারাসাত রোডে পথ দুর্ঘটনায় আহত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর বারাসাত রোডে দেবপুকুর এলাকায় অবস্থিত ইংরাজি মাধ্যম স্কুলের সামনে পথ দুর্ঘটনায় আহত হল ইংরাজি মাধ্যম স্কুলের এক ছাত্র। টোটোর সাথে টোটো সংঘর্ষে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে দেবপুকুরের দিকে যাওয়ার সময় একটি টোটোকে ধাক্কা মারে দেবপুকুরের দিক থেকে ওয়ারলেস মোড়ের দিকে আসে একটি টোটো। আহত ছাত্রকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও পুলকার চালকেরা ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলকার চালকেরা জানান, ঘটনাটা হয়েছে ওয়ারলেস গেট থেকে একটা টোটো আসছিল সেনিক্লাইড স্কুলের বাচ্চা নিয়ে। সে টোটোটা এখান থেকে স্কুলের সামনে থেকেই রাইট টার্ন নিতে গেছে, তার অপর সাইড দিয়ে দেবপুকুরের দিক থেকে একটা টোটো আসছিল খুব জোরে, এসে টোটোটাকে মারে। মারার পরে টোটোটা উল্টে গিয়ে বাচ্চাটা টোটোটা কলায় ঢুকে গিয়ে বাচ্চাটার ইঞ্জুরি হয়েছে। বাচ্চাটা এমনভাবে লেগেছে যে বাচ্চাটার অবস্থা খুব খারাপ, সারদায় রাখছে না, গ্যালাক্সিতে রাখছে না, কোনো হসপিটালে রাখছে না। আমরা প্রতিদিনের এই একই ঘটনা হয়ে চলেছে এইখানে, ফাদার কোনো স্টেপ নিচ্ছে না, গাড়ি ভেতরে ঢুকিয়ে বাচ্চা নামাতে দেয় না, যা হবে রোডের ওপরে। আমরা পুলকার চালায় রাস্তার ওপরে গাড়ি রেখে বাচ্চা নিয়ে আসি, গাড়িতে তুলি, আবার সকালবেলা যখন নিয়ে আসি তখনও বাচ্চা হাঁটিয়ে দিয়ে আসি। প্রতিদিনকার অ্যাক্সিডেন্ট লেগে আছে এখানে কিছু না কিছু। স্কুলের ফাদারকে বলো, ফাদার কোনো কথা শুনছে না। আমরা পুলিশকেও জানিয়েছি আজকে মোহনপুর থানাকে, মোহনপুর থানা বললো দেখছি। তো এই যে জিনিসটা হচ্ছে এটার আমরা সমাধান চাই যে কি থেকে কি হবে, আমাদের কথা কেউ শোনেন। প্রতিদিনই টোটো দৌড়াচ্ছে, ছুটির সময় এখানে 100 টোটো দাঁড়িয়ে থাকে। আমরা যদি বলতে যাই আমাদের উপরে চড়াও হয়, কারণ আমরা আর কিছু বলি না, কারণ আমরাও এখানে ব্যবসা করতে এসেছি, ওরাও ব্যবসা করতে এসেছে, এবার আমাদের বলার রাইট নেই যদি প্রশাসন কিছু না বলে। ঘটনাটা হয়েছে এখানে, ওখান থেকে স্পিডে আসছিল টোটোটা, ওই দিক দিয়ে ওয়ারলেস দিক দিয়ে আসছিল, এই স্কুলে ঢুকবে নার্সারির বাচ্চা, ওখান থেকে সে মেরে দিয়েছে। টোটোটার উপরে চাপা পড়ে বাচ্চাটার পুরো সেন্স মানে কিছু বলতে পারছে না, টোটোটা এই অবস্থা হয়েছে। ফাদার এই অ্যাক্সিডেন্টটা হলো, ফাদার একবারও আসলো না, নার্সারিতে পড়ে, বাচ্চাটার নাম বলতে পারবো না, কিছু বুঝতে পারছে না, তো সেন্স মানে কি বলবো আর, সেন্স নেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা। স্কুলেই ঢুকছিল নাকি? এইখানে টোটো অটোর অত্যাচারে আমরা গাড়ি লাগাতে পারি না, বাচ্চা ওপার থেকে এবারে নিয়ে আসতে গেলে খুব অসুবিধা হয়। ফাদারকে বলে বলো, ফাদার শুনছে না, কোনো এমনকি আমাদের স্কুলের ভেতরে বাচ্চাও নামাতে হবে, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।